সেই গ্রামে কিন্তু এগুলো দেখা গিয়েছে। খুব ভালো লেগেছিল অবশ্যই, কারণ এটা হচ্ছে তাদের মাটির রাস্তা। গ্রামের মধ্যে এখন সচরাচর মাটির রাস্তা দেখা যায় না, খুবই কম। মানিকগঞ্জ কালীগঙ্গা নদী, এই যে নদীটির কথা আমরা অনেকবার শুনেছি কিন্তু অনেকে দেখেছি বা অনেকে দেখিনি। নদীটি খুবই সুন্দর আবার খুবই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে যে ব্লগটি করেছি সেটি হচ্ছে মানিকগঞ্জ গিউর উপজেলা। সেখানে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে ঘুরতে, সাথে ছিল আমার আরেক বন্ধু যাকে বলে আমরা তিন বন্ধু। ওর বাড়িতে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যার সময় হয়ে গেছিল, তাই বের হইতে যখন গ্রাম ঘুরতে বেরিয়েছি তখন রাত্রি হয়ে গেছিল, সে কারণে আর এদিন ঘোরা হয়নি। আমরা সবাই আবার বাড়িতে ফিরে গেছিলাম। পরের দিন সকালবেলা বাইর হইলাম আমার বন্ধুর বড় ভাইয়ের বাইক নিয়ে এবং পুরো গ্রামটা ঘুরতেছি। খুবই ভালো লেগেছিল দেখতে। মানে এত সুন্দর গ্রাম আমরা আসলে কমই দেখি, চমৎকার একটি গ্রাম। এবং গ্রামের মধ্যে এখনও যে তাদের প্রচলিত যে ঘোড়ার গাড়ি সেগুলো দেখা যায়, তাদের গ্রামেগুলো তো এগুলো তো দেখাই যায় না। সেই গ্রামে কিন্তু এগুলো দেখা গিয়েছে। খুব ভালো লেগেছিল অবশ্যই, কারণ সব জায়গায় কিন্তু সব কিছু দেখা যায় না, এই কারণেই বাংলাদেশ ভ্রমণ করা উচিত। আমরা অনেকে ভ্রমণ করি, অনেকে করি না। যারা করি অবশ্যই তারা বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা দেখতে পারি। এটা হচ্ছে গিউর উপজেলার এক গাং, সেই গাঙের পার একটা বটগাছ ছিল, আমরা সেখানে বসেছিলাম। আর এটা হচ্ছে তাদের মাটির রাস্তা। গ্রামের মধ্যে এখন সচরাচর মাটির রাস্তা দেখা যায় না, খুবই কম দেখা যায়। তারপর সেই মাটির রাস্তার পাশে যে বটগাছটা ছিল সেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম এবং খুবই ভালো লেগেছিল। তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম, সাথে একটা লোকের সাথে দেখা, সেই ব্রিজটা দিয়ে তার গাড়ি উঠাচ্ছিল, উঠতে পারছিল না, তখন বন্ধুরা মিলে হেল্প করলো। তারপর আমরা আবারও ব্যাক করলাম, আমরা যাওয়ার ইচ্ছা ছিল পাটুরিয়া ঘাট, তো সেদিকে রওনা করলাম বন্ধুরা মিলে। তারই মাঝে আবারও দেখা হয়ে গেল সেই ঘোড়ার গাড়ি, তো আমরা আস্তে আস্তে সেদিকে রওনা দিলাম। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। জায়গা অনেক সুন্দর, গাড়িতে বলতে যাই 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 উপরে মাটির রাস্তা দিয়ে একটা আরো একটা সুন্দর জায়গা যাইতেছিলাম, সেটাকে তারা গ্রামের ভাষায় কুম বলে, বা আমাদের যে গ্রামের ভাষা সেটাকে আমরা দিঘি বা বড় পুকুর বলে থাকি। তো সেদিকে যাচ্ছিলাম মাটির রাস্তা দিয়ে। আসলে এরকম মাটির রাস্তা পাওয়া খুবই মুশকিল পড়ে যায় আমরা, কারণ মাটির রাস্তাগুলো খুবই কাদা যুক্ত থাকে। তো এটাই হচ্ছে সেই কুম, দেখতে পুরো নদীর মতো দেখা যায়। মানে আপনি দেখলে আপনার মনে ফার্স্ট টাইপ মনে করবেন যে এটা একটা নদী। আমিও প্রথম যখন গিয়েছিলাম তখন আমি মনে করছি যে এটা একটা নদী, তো পরে আস্তে আস্তে বললো না এটা নদী না, এটা হচ্ছে একটা কুম, বড় কুম বা বড় পুকুর বলে থাকে। খুবই সুন্দর লেগেছিল সেই কুমটা, বিশাল আকৃতির এক কুম। অনেকে কিন্তু এখানে আসে ঘুরতে এবং ছবি তুলতে, তা আমরাও মিস করি নাই। আমরা ওই যে নৌকাগুলোর মধ্যে গিয়ে ছবি এবং অনেক মজা করেছিলাম, তারপর সেখান থেকে আবার আমরা ব্যাক করেছি। বন্ধুরা আমরা এখন আছি
মানিকগঞ্জ কালীগঙ্গা নদী। এই যে নদীটির কথা আমরা অনেকবার শুনেছি, কিন্তু অনেকে দেখেছি বা অনেকে দেখিনি। নদীটি খুবই সুন্দর, আবার খুবই ভয়ানক রূপ ধারণ করে যখন বর্ষাকাল আসে। তো আমরা এখন আছি কালীগঙ্গা নদীর নতুন একটি ব্রিজের উপর, সেখানে ভিউটা অসাধারণ এবং অনেক মানুষ এখানে আসে ঘুরতে এবং তারা ছবি বা ভিডিও করে এখান থেকে যায়। তো আপনি যখন ওই জায়গায় যাবেন আপনার থেকে অনেক ভালো লাগবে সেই মানিকগঞ্জ কালীগঙ্গা নদীর নতুন ব্রিজটি। আর কালীগঙ্গা নদী যখন বৃষ্টির সময় হয় তখন কিন্তু মানুষদের জন্য খুবই দুরবস্থা হয়ে যায় এলাকার মানুষের জন্য। আর যখন বৃষ্টি থাকে না এমনিতেই এটা পুরো শুকিয়ে যায়, মনে হয় যে এখানে কোনো নদী বলে কিছু নেই। তো আমরা তিন বন্ধু মিলেই হাঁটতেছিলাম সেই কালীগঙ্গা নদীর ব্রিজের রাস্তা দিয়ে। আমরা হেঁটে হেঁটে প্রায় ঘিউরের বাজার পর্যন্ত চলে গিয়েছিলাম। আসলে হাঁটতে অনেক ভালো লাগে, তাই হেঁটে গিয়েছিলাম আমরা তিন বন্ধু। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদের সামনে সেই ভাটুরিয়া ঘাটে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই হ্যাঁ, আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা লাইক করে দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটা।